গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস কেজি ওয়ানের অঙ্ক নেব। তোমাদের আগের ক্লাসে আমি অ্যানুয়ালি সিলেবাসটা কিছুটা শুরু করেছিলাম, কথায় লেখা হয়েছিল, আমরা করেছিলাম 36 থেকে 45 শক্তি বানান। আজকে আমরা তারপরে 45 থেকে 50 পর্যন্ত করব। এবারে তোমাদের সিলেবাসে রয়েছে 36 থেকে 35 থেকে 50 শক্তি, আর পুরোটা মিলিয়ে তোমাদের অ্যানুয়ালি কিন্তু 1 থেকে 50 শক্তি বানানি হবে। তোমাদের অ্যানুয়ালে কথায় লেখোটা অ্যানুয়াল যেটা হবে তোমাদের, তাহলে কথায় লেখো 1 থেকে একদম 50 অবধি হবে। তো আগে আমাদের যেহেতু 45 অবধি হয়ে গেছিল, আমরা তারপরে শুরু করব 45 থেকে 50। তাহলে কথায় লেখো আজকে কি করব, কথায় লেখো প্রত্যেকে বই খোলো, বইতে দেখো তোমাদের যেখানে রয়েছে কথায় লেখো বানানগুলো লেখা আছে সেই পৃষ্ঠাটা খোলো, 8 নম্বর পেজে 8 নম্বর পেজটা খোলো, খুলে দেখো সেখানে কথায় লেখো রয়েছে 4 10 5 45 অবধি আমরা আগের ক্লাসে করেছিলাম। আজকে তারপরে বানান করব 4 10 6 46 থেকে, 4 10 6 46, 6 একার চ ল হ্রস্ব ইকার কালো হ্রস্ব, 6 একার চ ল হ্রস্ব ইকার কালো হ্রস্ব 46, 4 10 7 47, 7 4 7 46, 4 10 8 48, 8 8 চ ল হ্রস্ব ইকার কালো হ্রস্ব, 8 8 চ ল হ্রস্ব ইকার কালো হ্রস্ব 48, 4 10 9 49, 4 10 9 49, দীর্ঘ দন্তা ন উন প ইয় চয় আকার কালো বর্ষ, ইয় চ কি দেখো পরিষ্কার লেখা আছে, ইয় লিখে তার নিচে চ, ইয় চ দীর্ঘ দন্তা ন উন প ইয় চয় আকার কালো বর্ষ, 5 0 50, প ইয় চয় আকার কালো বর্ষ, প ইয় চয় আকার কালো বর্ষ 50। আবার আমরা করব বানানগুলো আরেকবার করে নিয়ে তারপর বোর্ডে লিখব, 4 10 6 46, 6 একার চ ল হ্রস্ব ইকার কালো বর্ষ, 6 একার চ ল হ্রস্ব ইকার কালো বর্ষ 46, 4 10 7 47, দন্তাশয় আকার ত সাত চ ল হ্রস্ব ইকার কালো বর্ষ 47, 4 10 8 48, আ ট আট চ ল হ্রস্ব ইকার কালো বর্ষ 48, 4 10 9 49, দীর্ঘ দন্তা ন উন প ইয় চয় আকার কালো বর্ষ 49, দীর্ঘ দন্তা ন উন প ইয় চয় আকার কালো বর্ষ 49, 5 0 50, প ইয় চয় আকার কালো বর্ষ 50, প ইয় চয় আকার কালো বর্ষ 50। এবার আমি সংখ্যাগুলো লিখে বোর্ডে বানানগুলো করব, তোমরা পড়তে খাতা খোলো, খুলে বানানগুলো লিখে না। তাহলে আগে আমি সংখ্যাগুলো খুলে দিচ্ছি, 4 10 6 46, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5
পাঁচে শূন্য পঞ্চাশ। তা আমি বানানগুলো এই সংখ্যাগুলো আগে তুলে দিলাম, এবার আমরা বানানগুলো লিখব। তাহলে বলেছে চার দশ ছয় ছেচল্লিশ, ছেচল্লিশ মানে আমরা কি করেছি, ছয় একার চ লয়লার হর্ষ একার কালো বর্ষ। তাহলে লেখো সবাই, ছয় একার চ ছেচল্লিশ। তোমাদেরকে কি বলেছিলাম যে ল ল ল লিখবে, তার নিচে আবার একটা ল লিখবে, এটা হলো লয় ল। ল লিখে তার নিচে আবার একটা ল, এটাকে বলা হয় কি লয় ল। কি বলবো আমরা এটাকে, লয় ল ছেচল্লিশ। লয়লার হর্ষিকা কালো বর্ষ, ছয়কার চ লয়লার হর্ষিকা কালো বর্ষ ছেচল্লিশ। চার দশ সাত সাতচল্লিশ, সাতচল্লিশ মানে কি, দন্তার সয় আকার ত, দন্তার সয় আকার ত, সাত লিখে চল্লিশ, সাতচল্লিশ, সাত লিখে চল্লিশ বানান, চ লয়লার হর্ষিকার কালো বর্ষ। তাহলে সাতচল্লিশ বানান কি হলো, সাত লিখে চল্লিশ, ঠিক আছে সাতচল্লিশ। চার দশ আট আটচল্লিশ, আটচল্লিশ মানে কি হবে, আ ট আর চ লয় লয় হর্ষিকার কালো বর্ষ, আ ট আট চ লয় লয় হর্ষিকার কালো বর্ষ আটচল্লিশ। চার দশ নয় ঊনপঞ্চাশ, ঊনপঞ্চাশ মানে কি, দীর্ঘ, প্রত্যেককে বলেছি যে প্রত্যেকটা ঊন বানানে কিন্তু দীর্ঘ হর্ষ নয়, দীর্ঘ দন্তের ন ঊন পঞ্চাশ, প ইয় চ কেমন বলেছি বইতে রয়েছে ঞ, তার নিচে চ, ইয় চ আকার কালো বর্ষ, ইয় চটা কি হলো, ইয় লিখবে, লিখে তার নিচে চ লিখবে, ইয় চ পঞ্চাশ বানান বলছে, ইয় চ ঊনপঞ্চাশ দীর্ঘ দন্তান্ন ঊন, প ইয় চ আকার কালো বর্ষ ঊনপঞ্চাশ। তারপর পাঁচে শূন্য পঞ্চাশ, পঞ্চাশ বানান কি, প লিখলাম ইয় চ আকার, প ইয় চ আকার কালো বর্ষ পঞ্চাশ, প ইয় চ আকার কালো বর্ষ পঞ্চাশ। তাহলে বানানগুলো আমরা আরেকবার করে নিয়ে শেষ করব। চার দশ ছয় ছেচল্লিশ, ছয় একার চ লয় লয় হর্ষিকার কালো বর্ষ ছেচল্লিশ, চার দশ সাত সাতচল্লিশ, দন্তার সয় আকার ত সাত, চ লয় লয় হর্ষিকার কালো বর্ষ সাতচল্লিশ, চার দশ আট আটচল্লিশ, আ ট আট চ লয় লয় হর্ষিকার কালো বর্ষ আটচল্লিশ, চার দশ নয় ঊনপঞ্চাশ দীর্ঘ দন্তন ঊন, প ইয় চয় আকার কালো বর্ষ ঊনপঞ্চাশ, পাঁচে শূন্য পঞ্চাশ, প ইয় চয় আকার কালো বর্ষ পঞ্চাশ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটাই থাকলো, প্রত্যেকে বাড়িতে একদম ৩৬ থেকে ৫৫টি বানান মুখস্থ করে নেবে, সবাই ভালোভাবে পড়াশোনা করবে, থ্যাংক ইউ।